সোনামণিরা, তোমরা হাদিস কোরআন শিখছ, এই হাদিস কোরআনের মধ্যেই মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ, সর্বশ্রেষ্ঠ দিক নির্দেশনা, সর্বশ্রেষ্ঠ দর্শন আছে। পশ্চিমা দেশের চিন্তাবিদরা এবং দার্শনিকরা লিখেছেন এবং তার মাধ্যমে তারা বিশ্ববিখ্যাত হয়েছেন, কিন্তু তারা কিন্তু হাদিস কোরআনের কোনো রেফারেন্স ব্যবহার করেন না, সেগুলিকে তাদের নিজেদের হিসেবে তারা চালিয়ে যাচ্ছেন। এই যে গভর্নমেন্ট এবং মানুষের স্বাধীনতা, এই ব্যাপারটার মধ্যে একটা ব্যালেন্সিংয়ের ব্যাপার আছে, যে কতটুক গভর্নমেন্টের কন্ট্রোল থাকবে, কতটুক তারা ইন্টারফেয়ার করবে এবং মানুষের স্বাধীনতা কতটুক থাকবে, এই যে ব্যালেন্সিংটা, এটা সুস্পষ্টভাবে হাদিসগুলির মধ্যে ব্যাখ্যা করা আছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। একটা সুন্দর প্রতিযোগিতা হয়েছে কোরআন হাদিসের শিক্ষার ভিত্তিতে। প্রতিযোগিতা মানেই সেখানে কেউ কেউ বিজয় লাভ করবে এবং কেউ কেউ বিজয় লাভ করবে না। যারা বিজয় লাভ করেছো তারা আনন্দ করবে, কিন্তু অহংকার করা যাবে না। তারা কি করবে, আরও ভালো করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে। আর যারা এবারের মতো বিজয় লাভ করতে পারো নাই, তারা সাময়িক দুঃখবোধ থাকতে পারে, কিন্তু নিরাশ হওয়া যাবে না। তাদেরও কাজ হবে প্রচেষ্টা চালিয়ে যাওয়া, যেন আরও ভালো করতে পারে। একটা কথা আছে, টেক ইট স্পোর্টিংলি। স্পোর্টস কম্পিটিশনে যেটা হয়, সেখানে উইনার থাকে, লুজার থাকে। যে উইন করে সে আনন্দ করে, কিন্তু পরের দিন সে কিন্তু আবার মাঠে ফিরে যায়, সে ট্রেন করতে থাকে, সে প্র্যাকটিস করতে থাকে পরবর্তী টুর্নামেন্টের জন্য। আর যে লুজ করে সেও কিন্তু একই কাজ করে, সাময়িক দুঃখবোধ তার থাকে, কিন্তু পরের দিন সে কিন্তু আবার মাঠে ফেরত চলে যায়, সে প্র্যাকটিস করতে থাকে, ট্রেন করতে থাকে, নেক্সট টুর্নামেন্টের জন্য সে রেডি হতে থাকে। সো সেটাই হচ্ছে আমাদের লেসন্স। আমরা উইনার হই বা লুজার হই, আমাদের একটি কাজ, দোনোজনেরই একটি কাজ, যে নিজেকে আরও ভালো করার প্রচেষ্টা অব্যাহত রাখা। এ প্রসঙ্গে একজনের কথা বলা যেতে পারে, তার নাম হচ্ছে ইয়োগী বেরা, একজন লেজেন্ডারি বেসবল প্লেয়ার ছিলেন। উনি বলেছিলেন, সামবডি গট আ উইন, সামবডি গট আ লুজ, ডোন্ট ফাইট ওভার ইট, জাস্ট ট্রাই টু গেট বেটার। তার মানে উনি বলছেন যে কেউ না কেউ জিতবে, কেউ না কেউ হারবে, এটা নিয়ে ঝগড়া করো না, সবাই আরও ভালো করার প্রচেষ্টা চালিয়ে যাও। লাইফ ইজ এ সিরিজ অফ উইন্স অ্যান্ড লসেস, মানে জীবন বিজয় আসবে এবং পরাজয় আসবে, এভাবেই চলবে। আমাদের কি করতে হবে, প্রতি পরিস্থিতিতেই আমাদের আরও ভালো করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। নেক্সট যে প্রসঙ্গ সম্বন্ধে আমি একটু কথা বলবো, সেটি হচ্ছে, সোনামণিরা, তোমরা হাদিস কোরআন শিখছ, এই হাদিস কোরআনের মধ্যেই মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ, সর্বশ্রেষ্ঠ দিক নির্দেশনা, সর্বশ্রেষ্ঠ দর্শন আছে। এগুলিকে ভালো করে শিখতে হবে এবং বিশ্ববাসীকে জানাতে হবে। এই আদর্শগুলো পশ্চিমা দেশের চিন্তাবিদরা এবং দার্শনিকরা লিখেছেন এবং তার মাধ্যমে তারা বিশ্ববিখ্যাত হয়েছেন, কিন্তু তারা কিন্তু হাদিস কোরআনের কোনো রেফারেন্স ব্যবহার করেন না, সেগুলিকে তাদের নিজেদের হিসেবে তারা চালিয়ে যাচ্ছেন। আমি কয়েকটা এক্সাম্পল দিব। রিসেন্টলি আমার কিছু হাদিস পড়ার সুযোগ হয়েছিল, মেশকাতের প্রশাসন এবং বিচার কার্যের হাদিসগুলো। সেখানে আমি দেখলাম যে হাদিসগুলিতে গুড গভর্নেন্সের জন্য যা যা প্রয়োজনীয় সব কিছুই কিন্তু সেখানে আছে। মানুষের অধিকার, মানুষের মৌলিক চাহিদা পূরণ, ন্যায়পরায়ণ সমাজ কায়েম করা, জুলুম দূর করা, ইনসাফ কায়েম করা, ইত্যাদি সব কিছুই কিন্তু সেখানে আছে।
কিন্তু আমি দেখলাম যে এই জিনিসগুলি তো আমি ওয়েস্টার্ন ফিলোসফারদের লেখায় পড়েছি, শুনেছি, কিন্তু তারা তো এগুলির কোনো রেফারেন্স ব্যবহার করছেন না। এই প্রসঙ্গে একটা এক্সাম্পল হচ্ছে, আমরা যখন আমেরিকার ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের দিকে তাকাই, যেটা তাদের স্বাধীনতার ঘোষণাপত্র, সেই জাতি এটাকে নিয়ে অনেক গর্ব করে। সেই ঘোষণাপত্রের উল্লেখযোগ্য স্টেটমেন্টটা হচ্ছে, অল পিপল আর এন্ডাউড উইথ দ্য আনঅ্যালিনেবল রাইটস টু লাইফ, লিবার্টি অ্যান্ড পারস্যুট অফ হ্যাপিনেস। তার মানে হচ্ছে প্রতিটি মানুষ জন্মগতভাবে তার সৃষ্টিগতভাবে কতগুলি অধিকার প্রাপ্ত, সেই অধিকারগুলি কি? রাইটস টু লাইফ, তার জীবনের অধিকার, সে নিরাপত্তার সাথে জীবনযাপন করবে, তার জীবনের ক্ষতি কেউ করতে পারবে না। সেকেন্ড রাইটস বলছে লিবার্টি, সে স্বাধীনভাবে জীবনযাপন করবে, সে স্বাধীনভাবে চলাফেরা করবে, সে স্বাধীনভাবে তার কাজকর্ম করবে, সে স্বাধীনভাবে কথা বলবে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে, তার ফ্রিডম অফ রিলিজিয়ান থাকবে, এইভাবে সে, এগুলি তার অধিকার। তৃতীয় বলছে যে সে পারস্যুট অফ হ্যাপিনেস, সে দুনিয়াতে সুখী জীবনযাপন করবে, সুখী জীবনযাপন করার সব প্রচেষ্টা সে চালাবে এবং এটা তার অধিকার। এবং এই অধিকার প্রোটেক্ট করবে কে? সরকার। সরকারের প্রধান দায়িত্ব হল মানুষের এই অধিকারগুলি প্রোটেক্ট করা। এখন কথা হলো, এগুলি কে লিখেছে? এই আইডিয়াসগুলি আসলো কোথার থেকে? এই আইডিয়াসগুলো তারা বলছে এগুলি তাদের ফাউন্ডিং ফাদার্সদের লেখা, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। ফাউন্ডিং ফাদার্স মিনস তাদের প্রতিষ্ঠাতা, তাদের রাষ্ট্রের প্রতিষ্ঠাতা পিতারা। তারা কারা? তারা হচ্ছে থমাস জেফারসন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জন অ্যাডামস, রজার শেরম্যান এবং রবার্টস লিভিংস্টন। এরা লিখেছে। এরা কোথা থেকে এই আইডিয়াগুলি পেল? তারা বলবে ইউরোপিয়ান রেনেসাঁস ফিলসফার্স, পলিটিক্যাল ফিলসফার্স, জন লক, থমাস হবস, ভলটিয়ার থেকে তারা এগুলি পেয়েছে। এরাই লিখেছেন মানুষের অধিকারের কথা, রাইটস টু লাইফ, লিবার্টি, প্রপার্টি, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ রিলিজিয়ন এবং অন্যান্য আরও কিছু। এগুলি লিখে তারা বিশ্ববিখ্যাত হয়েছে, এগুলি ইউনিভার্সিটিতে পড়ানো হয়, কিন্তু তারা কখনোই হাদিস কোরআনে রেফারেন্স দিচ্ছে না। এখন দেখেন, হাদিসের সাথে রিলেট করে দেখেন, এই হাদিসগুলির মধ্যে আমি পেলাম, এখানে স্পষ্ট বলা আছে শাসকদের দায়িত্ব হচ্ছে জানমালের নিরাপত্তা প্রদান করা, অন্যায়ভাবে কারো জীবন কেড়ে নেওয়া যাবে না, সেটা যদি করা হয় তাহলে সে দোজকে যাবে, আগুনে পড়বে। তারপরে আসেন রাইটস টু লিবার্টি। এই হাদিস কোরআনে এই মানুষের যাতে স্বচ্ছন্দের সাথে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে তার অনেক দিক নির্দেশনা সেখানে আছে। সমাজ থেকে জুলুম দূর করতে হবে, মানুষের প্রতি সহনশীল থাকতে হবে, জনগণের প্রতি, জনগণের ভুল ত্রুটির পেছনে লেগে থাকা যাবে না, তার মানে কিছু কিছু ভুল ত্রুটি ইগনোর করতে হবে। তারপরে শাসকদের কথা বলা হয়েছে, বেতন হাদিয়ার বাইরে তারা একটা সুচ পরিমাণ কিছু নিতে পারবে না, সেটা হবে খেয়ানত। তারা কোনো গিফট, কোনো হাদিয়া গ্রহণ করতে পারবে না, তারা কোনো রেকমেন্ডেশনের বিনিময়ে কোনো 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 বেনিফিট নিতে পারবে না। এখানে সুশাসনের কথা বলা হচ্ছে, ন্যায় বিচারের কথা বলা হচ্ছে। এগুলি সব কেন বলা হচ্ছে? মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে, মানুষ যেন স্বাচ্ছন্দ্যের সাথে জীবনযাপন করতে পারে, তার ক্রিয়েটিভিটি সে প্রকাশ করতে পারে, সে যেন স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারে, সে যেন স্বাচ্ছন্দ্যভাবে তার রিলিজিয়ান, তার হবিস, তার মতামত প্রকাশ করতে পারে। এগুলি তো হাদিসেই আছে, কিন্তু দেখেন ওয়েস্টার্ন ফিলসফার্সরা কিন্তু এগুলি নিজেদের ক্রেডিট হিসেবে নিচ্ছে এবং হাদিসের কোনো রেফারেন্স এখানে থাকছে না। আরও একটা জিনিস লক্ষ্য করার বিষয় হচ্ছে, এই হাদিসগুলিতে কিন্তু গভর্নমেন্ট যে নেসেসারি সেটার রেকগনিশন এখানে আছে, কিন্তু গভর্নমেন্ট যে নেসেসারি সমাজের জন্য, মানুষের জন্য, সেটাকে ফিলোসোফাইজ করা হয়েছে আরও 1000 বছর পরে। কারণ গভর্নমেন্ট ছাড়া মানুষের জানমালের নিরাপত্তা, তার লিবার্টি, তার হ্যাপিনেস, পারস্যুট অফ হ্যাপিনেস, এগুলি রক্ষা করা যাবে না। তো গভর্নমেন্ট ইজ নেসেসারি, সেটা তো হাদিস অনেক আগেই বলে দিয়েছে।
গভর্নমেন্ট আর মানুষের ফ্রিডমের মধ্যে যে রিলেশনশিপ সেটা হচ্ছে ইনভার্স, মানে বিপরীতমুখী রিলেশনশিপ। আমরা যখন গভর্নমেন্টকে মেনে নেই তখন আমাদের কিছু স্বাধীনতা কিন্তু আমরা স্যাক্রিফাইস করে দেই, সেটা গভর্নমেন্টের নিয়ন্ত্রণে চলে যায়। তার মানে গভর্নমেন্ট তার নিয়ন্ত্রণ যদি বাড়ে, তার হস্তক্ষেপ যদি বাড়তে থাকে, তাহলে আমাদের স্বাধীনতা কমতে থাকবে। আজকের দুনিয়ায় সব দেশেই দেখা যাচ্ছে গভর্নমেন্ট নিয়ন্ত্রণ এবং হস্তক্ষেপ অনেক বেড়ে গেছে এবং মানুষের স্বাধীনতা কমেছে, এবং সেই পরিস্থিতিতে জুলুম বাড়তে থাকে, স্বেচ্ছাচারিতা বাড়তে থাকে। এখন এই যে গভর্নমেন্ট এবং মানুষের স্বাধীনতা, এই ব্যাপারটার মধ্যে একটা ব্যালেন্সিংয়ের ব্যাপার আছে, যে কতটুক গভর্নমেন্টের কন্ট্রোল থাকবে, কতটুক তারা ইন্টারফেয়ার করবে এবং মানুষের স্বাধীনতা কতটুক থাকবে। এই যে ব্যালেন্সিংটা, এটা সুস্পষ্টভাবে হাদিসগুলির মধ্যে ব্যাখ্যা করা আছে, যে মানুষের ভুল ত্রুটির পিছনে লেগে থাকা যাবে না, মানুষের প্রতি সহনশীল হতে হবে, জুলুম দূর করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এইভাবে কিন্তু ওখানে একটা সুন্দর ব্যালেন্সিং করা আছে। এবারে আসেন যে তৃতীয় যে রাইটসের কথা তারা বলে, পারস্যুট অফ হ্যাপিনেস, এটা তো মানুষের মৌলিক চাহিদার সাথে রিলেটেড। মানুষের মৌলিক চাহিদা কি, এটারও কিন্তু যে এটাকে ওয়েস্টার্নাররা কিন্তু ক্রেডিট নিচ্ছে, এখানেও তারা বলছে, তারা এটাকে আর্টিকুলেট করেছে, মানুষের মৌলিক চাহিদা কি। মৌলিক চাহিদা হচ্ছে তার খাদ্য, তার বাসস্থান, তার কমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন, তার পার্সোনাল কেয়ার, মানে তার জুতা, তার কাপড়, তার সাবান, টুথপেস্ট, এগুলি পার্সোনাল কেয়ার আইটেমস। তার মেডিকেল সার্ভিস, তার মানে হেলথ কেয়ার লাগবে অসুস্থ হবে, তারপরে তার এডুকেশন সার্ভিস, তার কিছু এন্টারটেইনমেন্ট এবং তার রিটায়ারমেন্ট, এগুলিকে নিয়েই বলা হচ্ছে এটা হচ্ছে মানুষের বেসিক নিডস। এবং এটা তারা আর্টিকুলেট করেছে 20th century গোড়ার দিকে। এটার একজন চ্যাম্পিয়ন ছিলেন হেনরি ফোর্ড। হেনরি ফোর্ড যখন তার ফোর্ড মোটর কোম্পানিতে তিনি অ্যাসেম্বলি লাইনের মাধ্যমে ফোর্ড গাড়ি ম্যাস প্রোডাকশন শুরু করেছিলেন, তখন তিনি বলেছিলেন যে আমার শ্রমিকের স্যালারি এমন হতে হবে যেন তারা প্রত্যেকেই যেন এই কোম্পানির থেকে যে গাড়িগুলি প্রস্তুত হয় সেগুলি যেন তারা কিনতে পারে। এভাবে কিন্তু তারা এই শ্রমিকের স্যালারির সাথে বেসিক নিডের একটা সমন্বয় করেছে এবং সেদিক থেকে তারা অনেকটা সফল। কারণ ওই সমস্ত দেশের ব্লু কালার ওয়ার্কার, যারা ফ্যাক্টরি ওয়ার্কার, এই জাতীয় যে শ্রেণীটা আছে, তাদের বেসিক নিড কিন্তু ফুলফিল হয়, তাদের ছেলেমেয়েরা কিন্তু ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারে, যে কোনো প্রফেশনাল ক্যারিয়ারে তারা যেতে পারে। সেদিক থেকে কিন্তু আমাদের দিকে, আমাদের দেশে আমরা কিন্তু এখনও সেখানে পৌঁছাইতে পারিনি। আমাদের যে ফ্যাক্টরি ওয়ার্কার্স, গার্মেন্ট ওয়ার্কার্স, ডোমেস্টিক ওয়ার্কার্স, আমরা তাদেরকে যে স্যালারি দিচ্ছি 8,000-10,000, এটাকে আমরা বলছি মার্কেট ওয়েজ, ডিম্যান্ড সাপ্লাই ওয়েজ, মানে এর বেশি তো সে পাবে না। এর অল্টারনেটিভ হলো তার চাকরি ছাড়া থাকতে হবে, সুতরাং এইটাই তার জন্য বেস্ট স্যালারি। কিন্তু আমরা চিন্তা করি না এটার সাথে তার বেসিক নিড ফুলফিল হচ্ছে কি না, তার ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে পড়তে পারছে কি না, তার ছেলেমেয়েরা প্রফেশনাল ক্যারিয়ারে যেতে পারছে কি না। দুঃখজনকভাবে হলেও এটা সত্যি যে এই শ্রেণীর মানুষের ছেলেমেয়েরা প্রফেশনাল ক্যারিয়ারে যেতে পারে না, তারা আবার ফ্যাক্টরি ওয়ার্কার হয় বা রিক্সা চালক হয় বা ওই শ্রেণীতেই তারা আবদ্ধ থেকেছে। তো এখানে আমরা দেখলাম আমরা এখনও কিন্তু বেসিক নিডের সাথে আমাদের ওয়ার্কারদের, আমাদের ব্লু কালার ওয়ার্কারদের স্যালারির সমন্বয় আমরা এখনও করতে পারিনি, সেই চিন্তাটা আমাদের মধ্যে এখনও আমরা আসেনি বা ইমপ্লিমেন্ট করা হয়নি। এর জন্য বিভিন্ন ব্যাখ্যা হয়তো আছে, সেটা আজকে আমার বিষয় নয়। এখন আমি দেখতে চাই হাদিসে কি বেসিক নিডের ডেফিনেশন আছে কি না। আমি হাদিস পড়ে দেখলাম সেখানে লেখা আছে যে শাসকদের দায়িত্ব হলো জনগণের মৌলিক চাহিদা পূরণ করা, তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করা, তাদের সমস্যার কথা শোনা এবং সেগুলিকে অ্যাড্রেস করা। এমনকি এমন একটা হাদিস দেখলাম যেখানে বলা আছে যে শাসককে যখন কোনো সরকারি কাজে কাউকে নিয়োগ দেওয়া হবে, তার যদি বাড়ি না থাকে তাকে বাড়ির ব্যবস্থা করবে সরকার, তার যদি স্ত্রী না থাকে স্ত্রীর ব্যবস্থা করবে সরকার, তার যদি খাদেম না থাকে তার খাদেমের ব্যবস্থা করবে সরকার। তাহলে কি দেখছি আমরা, যে
এই ওয়েস্টার্ন থিঙ্কার্সরা বেসিক নিড যখন তারা কনসেপচুয়ালাইজ করেছে, তারও 1000 বছর আগে হাদিসে সেগুলি অলরেডি কনসেপচুয়ালাইজড, সেগুলি অলরেডি হাদিসে ডিফাইন করা আছে। কিন্তু এখন কথা হলো, এগুলি তো আসলে বিশ্ববাসী জানছে না। শুধু বিশ্ববাসী কেন, মুসলমান আমরাই কজনই জানি যে হাদিসের মধ্যে এগুলি আছে। কয়টা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল ফিলসফি ক্লাসে এই হাদিসগুলি পড়ানো হয়? এগুলি তো মেইন সোর্সেস অফ পলিটিক্যাল ফিলসফি। ওখানে তো পড়া হয় হবস, ওখানে পড়া হয় লক, ওখানে পড়া হয় ভলটিয়ার, ওখানে তো হাদিস পড়ানো হয় না। তো আমাদের সোনামণিরা, তোমাদের প্রচেষ্টা থাকবে এগুলি যেন একসময় আমাদের মেইন স্ট্রিম কারিকুলামের মধ্যে এগুলি পড়ানো হয়। আমি যখন ইউএসএতে ছিলাম, আমি কতগুলি ওই কী বলে ওইটা কনজারভেটিভ রেডিও টক শো শুনতাম। সেখানে তারা, তাদের একটা মূল টপিক ছিল ইসলামের বিশদগার করা নানানভাবে। সেখানে কয়েকজন খুবই পপুলার এরকম টক শো হোস্ট ছিল, তার মধ্যে একজন ছিল লরা ইনগ্রাম শো। তো লরা ইনগ্রামে এক পর্যায়ে বলছিলেন যে ওয়াই উড ওয়ান রিড কোরআন ওয়েন উই হ্যাভ ভলটিয়ার, কেন মানুষ কোরআন পড়বে যখন আমাদের ভলটিয়ার আছে। আমি বলবো ভলটিয়ার পড়ো, অসুবিধা নাই, কিন্তু ভলটিয়ার পড়ার সময় ভলটিয়ার সাহেব যেন কোরআন হাদিসের রেফারেন্সটা দেয়, তা না হলে এটা হবে চৌর্যবৃত্তি, ইন্টেলেকচুয়াল থেফট। তো সোনামণি, তোমাদের কাছে আমার আকুল আহ্বান যে তো কোরআন হাদিস ভালো করে শিখবে, আর মনে করবে যে সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম দর্শন, সর্বোত্তম দিক নির্দেশনার সোর্স হচ্ছে কোরআন এবং হাদিস। এবং এর বাইরে যারা এগুলি প্রচার করছে, ক্রেডিট নিচ্ছে, তারা এগুলির রেফারেন্স দিচ্ছে না, তারাই এখন বিশ্বকে ডমিনেট করছে, তাদের মিডিয়া এখন সাংঘাতিক ইনফ্লুয়েন্সিয়াল। ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য সবাইকে ধন্যবাদ। জাজাকুম আল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।